সাকিব এবং তামিম বাংলাদেশের সেরা দুজন প্লেয়ার তারা একজন আর্জেন্টিনার সাপোর্টার একজন ব্রাজিলের সাপোর্টার আপনারা দেখতে পাচ্ছেন তামিম ব্রাজিলের সাপোর্টার এবং সাকিব আল হাসান আর্জেন্টিনার সাপোর্টার তামিম বিশ্বকাপে ফুটবলের মানে তার এতটা প্যাশনেট সাপোর্টার যে ব্রাজিলের প্রতি সে খেলাও দেখতে গিয়েছে এখন দেখেন তারা দুজন একই সাথে খেলেন ক্রিকেট এবং এমন হতে পারে বিশ্বকাপের সময় তারা দুজন বাদ বিতন্ডায় জড়িয়েছেন আমরা যেমনটা জড়াই ব্রাজিল আর আর্জেন্টিনা তাই না এখন তারা তো প্লেয়ার তারাও সাপোর্ট করে যেহেতু বাংলাদেশ ওই পর্যায়ে খেলে না সো সাপোর্ট করে এখন সাকিব হয়তো তামিমের সাথে একটা দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে যেহেতু একজন ছত্রিশ বছর পর আরেকজন বিশ বছর পর জিততে না সব জিতে গেছে এবং একটা সময় বাক বিদনায় হয়তো একটু বেশি বল গেলেছে সাকিব তাহামিন দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে। এ কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব তাই না আমাদের সাংবাদিক সাংবাদিকরা এগুলো খুঁজে 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 বের করেন এরপরে আবার এই সব ঘটনা নাকি আসলে সিরিয়াসলি আসলে ফুটবল নিয়ে না হয়তো অন্য কোনো কারণে কোনো একটা বিষয় নিয়ে তারা কি বলেছে কখনো আমার সাথে সাকিবের সম্পর্ক খারাপ কি বলেছে আমার সাথে তামিমের সম্পর্ক খারাপ সাংবাদিকদের সামনে আইসা বলছে কখনও এইসব কথা কিন্তু হ্যাঁ সাকিব এক সময় বলেছে তামিম তার খুবই ভালো একজন বন্ধু হ্যাঁ বন্ধু হতেই পারে বন্ধু যখন শত্রু এরকম বাংলা সিনেমা দেখেন নাই হতেই পারে যখন তখন যে কারোরও শত্রু হতে পারে বন্ধু নাও থাকতে পারে যে কোনো একটা বিষয় দিয়ে থাকতেই পারে এখন দেখেন দু হাজার উনিশ বিশ্বকাপে খুব সম্ভবত ওই যে লেফটি রাইটি ই রাইটি রাইট রাইটি লেফটেই রাইট এরকম করতে করতে সাকিব যেহেতু বাঁহাতি প্লেয়ার তামিমা বাঁহাতি এখন একজন যদি আউট হয়ে যায় বাঁহাতি বাহাতি অপোজিট টিমে একটু সুবিধা পাইতে পারে এ কারণে যাতে লেফটি আসে রাইট হ্যান্ডে আসে সো সাকিবকে বল হয়েছে যে সে যেন চারে বা এরকম হয়তো এরকম একটা গল্প শুনতেছি অনেক দিন ধরে সাকিব বলছে যে না আমি সে তিন নম্বরে খেলবে সাকিব তিন নম্বরে সবচেয়ে ভালো খেলে সে এই বিশ্বকাপে তিন নম্বরে খেলবে তো সমস্যা কি তো আমরা একসময় দেখি নাই অস্ট্রেলিয়ায় ওপেন করতে মেথ হেডেন এবং গিলকিস্ট আমরা দেখি নাই তারপর শচীন তেন্ডুলকার এবং শেবাগ আমরা দেখি নাই সো লেফটি রাইটই এরকম কম্বিনেশনের প্ল্যানিং যার মাথা থেকে আসতেছে আমার কাছে মনে হচ্ছে সে একটু বোগাস বোগাস প্ল্যানিং দেয় ঠিক আছে যাই হোক ওইদিকে না চাই তাদের মধ্যে প্রবলেম থাকতে পারে না প্রবলেম থাকে তারা কোঅপারেট করে কিনা এটা হচ্ছে বড় প্রশ্ন এখন তাদের মধ্যে যে একটা শীতল মানে একটা যুদ্ধ চলতেছে এই বিষয়টা আমাদের পাপন সাহেব বুঝতে পেরেছেন তিনি এটা মানে মিটপাট করতে চাচ্ছেন জাতিসংঘের সভাপতি জাতিসংঘের সভাপতি হিসেবে মানে রাশিয়া এবং কি বলে আমেরিকার তাদেরকে ইয়ে করতে চাচ্ছে আরে ভাই এই জাতিসংঘটাই তো তৈরি করছে কারা এটা তো বুঝতে হবে বিসিবির সভাপতি পদ্মা কেন হ্যাঁ এখন আপনি এটা মিটমাট করতে গেছেন যা মানে যেখানে আগুন জ্বলতেছে সেখানে আপনি আবার ক্যারসিন দিতে যাচ্ছেন কি দরকার সো যাইহোক উনি একটা বিশাল একটা নাকি ইন্টারভিউ দিয়ে ফেলেছে কোথায় এবং তারা বলেছে আমার সেরা দুজন প্লেয়ারের মধ্যে কি আছে আমার সেরা দুজন প্লেয়ারের মধ্যে দ্বন্দ্ব আছে আপনারা রিল্যাক্সে জিতে যাবেন নো টেনশন মানে এই ধরনের মোটিভ যখন একজন সভাপতি ক্রিকেটের সভাপতি বলে তাইলে তো আর কোনো কিছু করা থাকবে না তাদের প্ল্যান কী হতে পারে এখন আতর সিংয়ে এসে এই তাদের দুজনের মধ্যে আসলে প্রফেশনালিজম পায় কিনা এটা হচ্ছে বড় বিষয় আমার কাছে মনে হচ্ছে দুজনই প্রফেশনালিজমের দিক থেকে যতই সমস্যা থাকুক যতই কথাবার্তা উঠুক না কেন তাদের দুজনের মধ্যে প্রফেশনালিজম থাকবে এবং প্রফেশনালিজমের জায়গা থেকে তারা কিন্তু ক্রিকেটটা খেলবে এবং বাংলাদেশ ক্রিকেটের জন্যই খেলবে সাকিব তো ওডিএ খেলবে তাই না এবং ওডিয়েতে ক্যাপ্টেন হচ্ছে তামিম সো তামিমের আন্ডারে সাকিব খেলতেছে না সো দিস ইস প্রফেশনালিজম এগুলো নিয়ে কিছু সাংবাদিক যা দা বলতেছে করতেছে আমি বুঝতেছি না কেন করতেছে এরা এরাই আসলে মূলত বিভিন্ন প্লেয়ারদের এত এত উপমা দেয় একটা ইনিংস এত ভালো গেলে এরা এত বেশি উপমা দেয় উপমা দেয় মাথায় উঠায় এরপরে পরের দিনে যদি খারাপ গেলে তাহলে সবচেয়ে বাজে একটা প্লেয়ার বানায় দেয় এটা হচ্ছে সবচেয়ে বড়ো সমস্যা আমার কাছে মনে হয় সো সাংঘাতিক যারা আছেন সাংবাদিক যারা আছেন আপনারা যারা উপমা দেন উপমা দেওয়ার আগে একবার ভাববেন যে আসলে উপমাটা ঠিক হচ্ছে কি না অথবা উপমাটা কয়দিন আপনি দেবেন বিষয়টা মানে আসলে আমাদের সবার চিন্তার বিষয়